আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশন মেক করব এবং আপনাদেরকে টোটাল সোর্স কোডটা দিয়ে দিব এবং সোর্স কোডটা দেওয়ার পরে আপনারা ইজিতে এই সোর্স কোডটা আপনাদের নিজেদের এপিআই ইউজ করে কিন্তু এটা ইউজ করতে পারবেন। অ্যাকচুয়ালি আমি যদি এখন কোড করে করে করতে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তারপরেও দেখা যাবে যে অনেকে পারতেছে না, অনেকেই এই নানান প্রবলেমের মধ্যে পড়ে। সেই জন্য আমি টোটাল অ্যাপ্লিকেশনটা মেক করে আপনাদেরকে সোর্স কোডটাই দিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি অফিসিয়াল যে চ্যাট জিপিটির ডকুমেন্টেশন সেটা ওপেন করে নিয়েছি, কারণ এটা টোটাল চ্যাট জিপিটির যে এপিআইটা আছে সেটা আমি ইউজ করব। অবশ্যই এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, আপনার নিজেদের চ্যাট জিপিটি অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নেবেন। তো আমি অবশ্যই এখানে ফ্রি যেটুকু দেয় সেটুকু ইউজ করার চেষ্টা করব, আদারওয়াইজ আপনারা চাইলে এখান থেকে কিনে ইউজ করতে পারেন। আমি জাস্ট ট্রায়াল পারপাসে এটা ইউজ করব। তো এখানে ফার্স্টে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনি চ্যাট জিপিটির যে সোর্স কোডটা সেটা আপনারা এই লিঙ্কে গেলে পেয়ে যাবেন। এই লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে এটা ভিজিট করে আমার গিটহাব অ্যাকাউন্টে এসে আপনি এটা এখান থেকে করতে পারেন। চাইলে আমাদের এই গিটহাব ইয়াটা ফলো করতে পারেন, কারণ এখানে অনেক সোর্স কোড দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। প্রথম কথা হচ্ছে এটা কীভাবে ইউজ করব। ইউজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে গিটের যে একটা লিঙ্ক আছে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। জাস্ট এখান থেকে এইটুকু কপি করে নেন, কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করে নেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে নেন। কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে আপনি যে কাজটি করবেন, অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসবেন এবং এখানে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, এখান থেকে ক্লিক করে এখান থেকে গেট ফ্রম ভার্সন কন্ট্রোল এটাকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর যে লিঙ্কটা আপনারা কপি করেছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে ক্লোন লেখা আছে, ক্লোন এই অপশনটিতে আপনি যখন ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এটা কিন্তু আমাদের এখানে আছে অলরেডি, এই নামে একটা প্রজেক্ট আছে, সেই জন্য এখান থেকে আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি, চ্যাট জিপি লিখে দিচ্ছি, চ্যাট জিপি একটা করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে আমি ক্লোন করে দিচ্ছি। আপনাদের হয়তো এটা আসবে না, কারণ আমার এই প্রজেক্ট একটা তৈরি করা আছে সেই জন্য এইটা আসতেছে। এখান থেকে যখন ক্লোন করে দিব তখন দেখতে পারবেন এটা একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পর ট্রাস্ট প্রজেক্টে ক্লিক করে দিবেন। আর ট্রাস্ট প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এইটা একটু লোডিং নিতে একটু টাইম নিবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন রিডমি ফাইল চলে আসলে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা বিল্ড হচ্ছে। তো এইটা হওয়া পর্যন্ত অবশ্যই একটু ওয়েট করবেন, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এখানে কোনো ভারী কোনো ফাইল এখানে দেওয়া নাই অ্যান্ড সিম্পলের মধ্যে আপনাদেরকে করে দিব। ঠিক আছে, আপনারা এটা একটু ধৈর্য সহকারে করবেন, এটা করতে বেশি সময় লাগবে না। তো আমি একটু ওয়েট করি, ওয়েট করে দেখি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি হয়েই গেছে, এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে। তো এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমি এখান থেকে এই রিডমি ফাইল যেটা আছে এটাকে এখান থেকে কেটে দিই এবং এখানে যদি ওপেন করি সোর্স কোডটা তাহলে দেখতে পারবেন এখানে চ্যাট জিপিটির এখানে এপিআই দেওয়া আছে এবং এখানে মডেল ক্লাস দেওয়া আছে। তো আমি যে কাজটি করব এপিআইতে চলে যাবো, এপিআইতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এপিআই যে ইউআরএলটা আছে সেটা কিন্তু এখানে দেওয়াই আছে। এটা কিভাবে পাবেন সেটা করার জন্য আপনি গিটহাবেই চলে আসেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টেশন দেওয়া আছে, এখানে ক্লিক করলে আপনাদের এই ডকুমেন্টেশনে নিয়ে আসবে যেটা এখানে আমি ফার্স্টেই ওপেন করে রেখেছিলাম। তো এইটাতে যখন নিয়ে আসবে ফার্স্টে আমি যদি এখান থেকে কমপ্লিকেশন যেটা আছে এখানে যদি যাই তাহলে দেখতে পারবেন যে এখানে যে ইউআরএলটা আছে, এখানে যে ইউআরএলটা আছে এই ইউআরএলটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে। ঠিক আছে, সেটা আমি আর এখান থেকে কাটছি না। এখন দরকার হবে আমাদের এপিআই কি, এপিআই কিটা কোথায় পাবেন সেটা আমি বলে দিচ্ছি। এখান থেকে দেখতে পারবেন অ্যাকাউন্ট লগ ইন করা থাকলে বা অ্যাকাউন্ট লগ ইন আপনাদের না থাকলে আপনারা চাইলে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এখানে যে অ্যাকাউন্টটা থাকবে অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউ এপিআই কিস, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে। তো আপনি চাইলে এখানে ইউজেসের এখানে এসে দেখতে পাচ্ছেন আমি এখানে 5% মতো ইউজ করেছি। এখানে আপনাদেরকে ফ্রি কিছু ক্রেডিট দিবে, তো আপনারা এখান থেকে যতটুকু দেয় ফ্রিতে ততটুকু ইউজ করবেন, আদারওয়াইজ পরবর্তীতে আরেকটা অ্যাকাউন্ট করে আপনি সেম এপিআই কি দিয়ে ইউজ করতে পারবেন, এপিআই কি চেঞ্জ করে দিয়ে আপনারা ইউজ করতে পারবেন। তো আমি এখানে এপিআই কিতে চলে আসতেছি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এপিআই কি এখানে জেনারেট করা আছে। আপনি যদি আরও আপনাদের এখানে হয়তো এগুলো থাকবে না, আপনাকে কি করতে হবে ক্রিয়েট নিউ সিক্রেট কি এইটা এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সিক্রেট কি চলে আসবে এবং এখান থেকে আপনি কপি যে অপশনটা আছে এখান থেকে কপি করে দিবেন এবং ওকেতে প্রেস করে দিবেন। দেওয়ার পর যে কাজটি করতে হবে আপনারা সোর্স কোডে চলে আসবেন এবং এখান থেকে এটাকে পেস্ট করে দিবেন। তো জাস্ট আপনার এপিআই কিটা এখানে দিয়ে দিবেন। এপিআই কি দেওয়ার পরে যে কাজটি করতে হবে, অ্যাপটাকে যদি আপনি রান করে দেন তাহলে দেখতে পারবেন এটা কিন্তু সুন্দর মতো কাজ করবে। তো আমি অ্যাপটাকে রান করে দিচ্ছি, রান করে দেওয়ার পরে দেখতে পারবেন এটা কিন্তু আমাদের ফোনে এটা রান হয়ে যাবে। আমি একটু ওয়েট করছি, ওয়েট করার পর এখানে দেখবো যে আসলে এটা ঠিকঠাক মতো কাজ করে কি না। জাস্ট আপনাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট এইটা করবেন, এটা করলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফিনিশ হয়ে গেল এবং এটা ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পর দেখতে পারবেন এটা কিন্তু আমাদের ফোনে
চলে আসছে। আপনারা চাইলে এইটা সেম টু সেম ইউজ করতে পারবেন, আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন এইটা নিয়ে করতে, সেই জন্য আমি করে দিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন টাইপ ইউর মেসেজ, তো এখানে আপনি একটা মেসেজ দেন হ্যালো, হ্যালো লিখে যদি আমি এখানে ক্লিক করে দেই তাহলে দেখতে পারবেন যে আমাদের এখানে টাইপিং লেখা উঠতেছে, এবং আমাদের এখানে এই যে হাই দেয়ার, হাউ ক্যান আই হেল্প ইউ। তো এইভাবে কিন্তু আপনারা কপি করতে পারেন। তো মেক এ জেসন ফাইল ফাইল ফর মি ফর মি দেয়ার ইউ অ্যাড, এখানে আপনি নেম দিতে পারেন, নেম ইমেল অ্যান্ড নাম্বার, এখানে নাম্বার দেওয়ার পর এখানে আপনি সেন্ড করে দেন, এখান থেকে সেন্ড করে দেন, দেখবেন যে আপনাকে একটা জেসন ফাইল মেক করে দিবে। এটা হচ্ছে অফিসিয়াল এপিআই ইউজ করেই তৈরি করা হয়েছে, ঠিক আছে। আপনি কিন্তু এখান থেকে ইজিতে এইটা করতে পারেন। এখানে আপনি যেটা কোশ্চেন করবেন, হাউ টু ইউজ সিএসিটি চ্যাট জিপিটি এপিআই ইন অ্যান্ড্রয়েড, এখানে প্রশ্ন করেন, দেখবেন মানে চ্যাট জিপিটি বলে দিবে যে তাকে ব্যবহার করার জন্য আসলে কি কি ইউজ করা লাগবে, ঠিক আছে। তো কোনো কোনো সময় এটা ফেলড হতে পারে, তো দেখতে পাচ্ছেন এখানে টোটাল জিনিসটা এখানে বলে দিছে, এখানে টোটাল জিনিসটা এখানে বলে দিছে এইচটিটিপি রিকোয়েস্ট দিয়ে এটা তৈরি করা লাগবে, যেটা আসলে আপনি এখানে দেখতেই পাচ্ছেন, আমরা টোটালটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, এটা কিন্তু সুন্দর মতো কাজ করতেছে, আপনারা চাইলে এটা খুব সুন্দর করে ইউজ করতে পারেন। এখানে আমি সুন্দর করে কোডগুলো করে দিছি অ্যান্ড ওকে, এখন যে কাজটি আমি করবো, এখানে যে জিনিসটা আছে এখানে মডেল ক্লাস বা যেটা আছে, আপনি যদি চেঞ্জ করতে চান বা কোনো ডিজাইন চেঞ্জ করতে চান, লেআউটে আসবেন এবং এখান থেকে চ্যাট আইটেমগুলো ডিজাইন করে নিতে পারেন, আপনাদের মতো করে আপনারা ডিজাইন করে নিতে পারেন। এখানে যে চ্যাট আইটেমগুলো আছে আপনাদের মতো করে আপনি ডিজাইন এখানে করে নিতে পারেন। তো জাস্ট আজকের এই ভিডিওটিতে এইটাই বলার উদ্দেশ্য ছিল, এবং আপনারা যাতে এইটা ইউজ করতে পারেন সেই জন্যই আসলে এই ভিডিওটা তৈরি করা। অ্যান্ড অবশ্যই এটা ইউজ করবেন অ্যান্ড জানাবেন ভিডিওটা কেমন লাগলো, এবং আপনাদেরকে টোটাল সোর্স কোডটাই দিয়ে দিলাম। আমি যদি একে একে করতে যাই, হ্যাঁ করতেই করতে গেলে তো হয়, কিন্তু অনেক ভিডিওটা লম্বা হয়ে যায়, একই সাথে আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই হচ্ছে না সামথিং লাইক দ্যাট, সো দ্যাটস ওয়াই আমি একটা সোর্স কোডই আপনাদেরকে দিয়ে দিলাম। অবশ্যই এপিআই সেকশনে এসে আপনি এখান থেকে এই এপিআই কিটা, আপনার যে এপিআই কিটা আছে জাস্ট এপিআই কিটা দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের এই ভিডিওটি, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং ভিডিওটা শেয়ার করে অবশ্যই ফ্রেন্ডসের মাঝে ছড়িয়ে দেবেন। দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।